বিয়ে বাড়ি সবাই এনজয় করছে, কি ভালোই না লাগে। বিয়ে বাড়িতে সবাই সেজে গুজে যাবে, হই হট্টগোল করবে, কবজি ডুবিয়ে মাংস ভাত খাবে। আমি তো আর যেতে পারছি না, ভাবলাম ঘরেই বানিয়ে, বাঙালি বাড়ি মাংস ঝোল খুব সিম্পল ওয়েতে বানিয়েছি। জাস্ট মাংসগুলোকে পরিষ্কার করে একটা বাটিতে নিয়েছি, সব ড্রাই স্পাইসেস, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে ভালো করে মেখেছি। একটু আলাদা করে আদা আবার গ্রেট করেও নিয়েছি, একটু টমেটো কুচি দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি, একটু ঢেকে রেখেছি। তারপরে তাতে হাফ কাপ মতন একটু দইও দিয়েছি, তাই মাংসগুলো একটু সফট হবে। এটা দিয়ে আবার সুন্দর করে হাতে হাতে মেখে নিয়ে ঢেকে সাইড করে রেখে দিয়েছি প্রায় 45 মিনিটসের মতো। তারপরে আলুগুলোকে, ছোটো ছোটো আলু পাওয়া যায় এখানে, আলুগুলোকে পিল করে চাকু দিয়ে হোক বা আপনি কাঁটা চামচ দিয়ে ফিট করে করে নুন হলুদ জলে একটু ভিজিয়ে নেবেন। পেঁয়াজ কুচিয়েছি, প্রায় 2 পেঁয়াজ ভালো করে লম্বা লম্বায় কুচিয়ে মাংসের মধ্যে আবার দিয়ে রাখলাম, ম্যারিনেট করে রেখে নিয়েছি। আর বাকিটা কড়াইয়ে দেবো, প্যান গরম করে তাতে সর্ষে তেল দিয়ে তাতে গরম মশলা করে নিয়েছি, শুধু দারচিনি আর 4 ছোট এলাচ। পেঁয়াজ দিয়ে ভালো করে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, যখন কালারটা চেঞ্জ হয়েছে তখন ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সেটাকে সটে করেছি। বেশ জল বেরিয়ে এসেছে, সেই জলটা শুকিয়ে যখন তেলটা রিলিজ হবে তখন আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো আমি ভেজে দিইনি, একটু কাঁচা কাঁচাই আলু দিয়েছি, ভালো লাগে খেতে, ভেজে দিতে হবে কোনো ব্যাপার নেই। ভালো করে সুন্দর করে ভেঙে রেখে দিই নিয়ে, বেশ কিছুটা অয়েল রিলিজ হয়ে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, মশলা মাখো মাখো ব্যাপারটা তৈরি হয়েছে। তখন 2 কাপ মতন গরম জল দিয়েছি, পাতলা ঝোল করবো না, একটু মাখো মাখো একটু ঝোল ঝোল রাখবো, একটু করে ঢেকে নিলাম, ভালো করে ঢেকে এদিক ওদিক করে নিয়ে আহ দেখতে সুন্দর হয়েছে, গন্ধ বেশ ভালো, বলবেন কেমন হয়েছিল। থ্যাংক ইউ।